আমি তৃণমূল পর্যায়ের বিএনপির জন্মলগ্ন থেকেই সেই সুদূর জাগা দলের পরে বিএনপি গঠিত হয়েছিল, সেই ছাত্র সংগঠন থেকে শুরু করে তিলে তিলে আমি আজকে বিএনপি আমাকে মেয়র এবং আরিফ সৃষ্টি করেছে, কাজেই এই বিএনপির কর্মী হিসাবে দীর্ঘ প্রত্যাশা নিয়ে যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে এক হয়েক এবং আমরা আগামী দিনের আমাদের দলকে সুসংগঠিত করার জন্য এবং যাতে সকল কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা কারো পকেটস্থ কোনো কমিটি না হয়ে সম্মেলনের মাধ্যমে সাধারণ ভোটারদের এবং সরাসরি ভোটে নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে একটা কমিটি বেরিয়ে আসবে, সেই কমিটিতে মাধ্যমে আমরা এই গোটা সিলেট জেলা বিএনপিকে আরও শক্তিশালী করব, এই প্রত্যাশা নিয়ে এবং বিএনপির দীর্ঘ সময়ের সাথী, দীর্ঘ কারাবরণ করেছি আমি, ছাত্রদল করেছি আমি, মহানগর জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ে ছিলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীর্ঘকালীন ছিলাম, তারপরে মহানগর বিএনপির সভাপতি ছিলাম, তারপরে কাউন্সিলর, অনেক সাংগঠনিকভাবে বিভিন্ন দায়িত্ব এ বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তা আমি মনে করি সরাসরি সাধারণ কর্মীদের সঙ্গে এই কয়েকদিনের সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলায় উপজেলায় আমি সবার মধ্যে আমাদের পুরনো দিনের বিএনপি সেই সাথী কর্মীরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যে বেরিয়ে আসছে, বিএনপির স্লোগান যে মুখরিত হয়ে উঠেছিল সিলেট জেলার প্রতিটি অঞ্চল প্রতিটি মহল্লা, দীর্ঘদিন পরে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আমাদের আমার উপর দায়িত্ব ছিল মাঠ এবং মঞ্চ তৈরি করার জন্য, উৎসুক জনতা যে বিএনপির সম্মেলন হবে এই মাঠে, বিএনপির নেতাকর্মীদের সমাগম হবে সেই প্রত্যাশা নিয়ে আমরা প্রস্তুতি নিয়ে কাজ করেছিলাম। নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ কাজ করেছিল, সকাল হলেই ভোটের জন্য আলিয়া মাদ্রাসা মাঠে উপস্থিত হব। যাই হোক, নিশ্চয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের স্বার্থে হয়তো কোনো নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, কাজেই দলের সিদ্ধান্তই চূড়ান্ত, হাই কেন্দ্রীয় সিদ্ধান্ত যেটা আসবে দলের মঙ্গলের জন্যই আসবে, পরবর্তী সিদ্ধান্ত দিলে নিশ্চয়ই আপনারা অবগত হবেন। আমরা প্রত্যাশা করব আবারও সম্মেলনের মধ্য দিয়ে মুখরিত হবে এই সিলেট, বেরিয়ে আসবে তৃণমূল পর্যায়ের ভোটারের ভোটের মাধ্যমে নেতৃত্ব। একটা বিষয় হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আগামীকালকে সম্মেলন হতো এবং যে একটা পরিবেশ দেখছিলাম ধরো একটা আনন্দ উৎসবের মতো, প্রতিদিন নেতাকর্মীরা আসছেন ঘুরছেন এবং চারদিকে কিন্তু ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছিল চারদিক, তো হঠাৎ করেই এরকম, এবং আর মাত্র 24 ঘন্টা সর্বোচ্চ ছিল, 24 ঘন্টারও কম ছিল যে আগামীকালকে সম্মেলন হবে, হঠাৎ করে নির্দেশনাটা আসলে নেতাকর্মীদের মনে বিরূপ প্রভাব ফেলতে পারে কিনা এই সংগঠনের ব্যাপারে, যেহেতু বিএনপি একটি আপনাদের অনেকগুলো সংগঠন রয়েছে, বিএনপি হচ্ছে একটি মানে অভিভাবক সংগঠন, অভিভাবক সংগঠনের যদি এই অবস্থা হয় আসলে এই ক্ষেত্রে কর্মীদের আসলে মনে কোন ধরনের প্রভাব ফেলতে পারে কিনা? শুনেন, আমরা তো বিএনপি যারা করি তারা বিএনপির নেতৃত্বের প্রতি আস্থাশীল, নেতৃবৃন্দ নিশ্চয় দলের মঙ্গলের স্বার্থে, হয়তোবা আমরা এটা জানি না, ওনারা হয়তো দেখেছেন কোথাও কোনো হয়তো শর্টেজ ছিল, এটাকে আরও হয়তো স্বচ্ছতা করার জন্য অথবা এটাকে আরও অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য হয়তোবা, কাজেই অপেক্ষা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এই সুস্পষ্ট ব্যাখ্যা দেবেন এবং আমার মনে হয় এটা খুব সহজ, খুব অল্প সময়ের মধ্যেই আপনারা জানেন। একটা বিষয় আমরা এর আগে লাইভ করেছিলাম, লাইভে অনেকেই কমেন্ট করতে দেখছি যে আসলে বিয়ানীবাজারের একটি কমিটি নিয়ে আসলে একটি দ্বন্দ্ব রয়েছে, সেই সেই আসলে নীরব দ্বন্দ্বের কারণে এই ধরনের সময় স্থগিত হয়েছে, আমার জানা নেই, কমেন্ট এখনো রয়েছে, সেই ব্যাপারে আপনার আমার জানা নেই, আমার জানা নেই।